বিশাল ঝড় চলে এসেছে, এই যে দেখতেই পাচ্ছেন পুরো প্যান্ডেলকে মানে তাড়িয়ে দিবার মতন আর কি, উপরে ফেলে দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে। বিশাল ঝড় বইছে, এই যে ক্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, ক্যাম্পগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে, মানুষজন কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছে। আর এখন অবধি ভোট গণনা অষ্টম রাউন্ড পর্যন্ত হয়েছে, তারপরে এখনও কোনো ফলাফল হয়নি, কিন্তু তার মধ্য দিয়ে কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মানে বিশাল ঘন মেঘ উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আর তার সাথে কালবৈশাখী ঝড়ের মতো আসছে, সেই কারণে সব দিক ফাঁকা হয়ে যাচ্ছে, মানুষজন আর সামনাসামনি সেরকম একটা ভিড় ভাড় নাই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গণনা কেন্দ্রটা, তো এখানে রোডে যে সমস্ত ক্যাম্প বসেছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে মানুষজন সরে যাচ্ছে। তো দেখা যাক, শেষ রেজাল্ট পর্যন্ত আমি আছি আপনাদের সাথে, আমি আপনাদেরকে শেষ রেজাল্ট দেখাবো যে কে জয়ী হচ্ছে, কে পরাজয় হচ্ছে এবং কে কী বার্তা দিচ্ছে। তো তাই আপনারা চ্যানেলের সঙ্গে থাকুন, আমি আপনাদের কাছে সমস্ত তথ্য খুঁটিনাটি আপনাদের দিয়ে থাকব। এই যে দেখতেই পাচ্ছেন ঝড়, বিশাল ঝড় বইছে এখন কিন্তু পুরুলিয়া টাউনের সামনাসামনি, দেখুন কীরকমভাবে ইয়া করে দিচ্ছে মানুষজন। নমস্কার বন্ধু, এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরুলিয়া যে লোকসভা কেন্দ্রের যে ভোট গণনা কেন্দ্র, সে তার সামনাসামনি কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলগুলোর কী অবস্থা করে দিয়েছে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এক একটা প্যান্ডেল ধীরে ধীরে কিন্তু অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে বাতাসে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনে যেটা আছে সেই সামনের প্যান্ডেল একটা, সেটা কিন্তু তেড়ে নিয়ে চলে গেছে। তো অষ্টম রাউন্ড এখন পর্যন্ত শেষ হয়েছে, বাকি সমস্ত গণনা আছেই বাকি। তো এই অষ্টম রাউন্ড শেষ পর্যন্ত হয়েছে, তারপরে কিন্তু প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হচ্ছে। তো যেখানে সেখানে পাবলিক আছে, প্যান্ডেল কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে, সেখানে মানে সেরকম মানে মানুষ নাই। তো আমি আপনাদের কাছে সেই সমস্ত তুলে ধরবো যে পরবর্তীকালে যে অষ্টম রাউন্ড শেষে আপনার যেটা পরবর্তী যেটা থাকবে নবম রাউন্ড, সেই নবম রাউন্ডও কার কী ফল হচ্ছে তার সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং কতক্ষণ পর্যন্ত বৃষ্টি হচ্ছে সেটি আমি আপনাদের কাছে তুলে ধরবো। এই যে দেখতেই পাচ্ছেন কী অবস্থা, এইখানে একটা দোকান ছিল, সেই দোকানটাকে কিন্তু একেবারে তিরপল কিন্তু, এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা হোটেল ছিল, এই হোটেলটাকে কিন্তু তাড়িয়ে দিয়েছে। এই যে ভাত ড্রাম এখন পড়ে আছে, ওইদিকে ওই সাইডে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা প্যান্ডেল আছে, সে প্যান্ডেলও কিন্তু এখন বর্তমানে লোক সেরকম নাই। এখন পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একবার রোড খালি আছে, শুধুমাত্র গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই যে প্যান্ডেলও পুরো ফাঁকা হয়ে গেছে, প্যান্ডেলকে একবারে মানে তিরপল তিরপল সবকে ছিঁড়ে ছাড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সামনাসামনি কেউ নেই, কিন্তু এখনও ভোট গণনা কিন্তু শেষ হয়নি। তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমিও আপনাদেরকে শেষ খবর দিয়েই যাব যে কে জয়ী এবং কে পরাজয়ী হচ্ছে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর বৃষ্টি এখনও থামেনি, মোটামুটি 20 মিনিট পার হয়ে গেল, তো দেখা যাক কতক্ষণে বৃষ্টি থামছে এবং রেজাল্ট কী বলছে।